মানিক মিয়া আপনি লিখেছেন ঈদের নামাজের ইমামকে বসিয়ে রেখে তার জন্য টাকা তোলা হয় অনেক জায়গায় এভাবে টাকা তোলা এবং এই টাকা ইমামকে দেওয়া হালাল কিনা ভাই মানিক মিয়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন ঈদের নামাজের ইমামকে মোয়াজিনকে সামনে বসিয়ে রেখে তাদের জন্য টাকা তোলা হয় এবং বাক্স দেওয়া হয় ইমাম সবের জন্য এখানে টাকা ফেলুন খুবই অপমানজনক একটা পন্থা যারা নিজেদের ইমামকে তাদের চাকর মনে করে তাদের নামাজ কতটা হবে সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয় কারণ আপনি নামাজের প্রতি আল্লাহর প্রতি যদি আপনার মানে শ্রদ্ধা থাকে সম্মান থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর ইবাদতের জন্য নেতৃত্ব দিচ্ছেন আপনাকে জান্নাতে যাওয়ার পথে নেতৃত্ব দিচ্ছেন তাকে তো আপনি সবচেয়ে বেশি সম্মানিত মনে করবেন তার জন্য আপনি খুব লজ্জাসকর উপায়ে যদি টাকা তোলেন সেটা উচিত হবে না ইমাম সাহেবদের জন্য টাকা তোলার ভিন্ন কোনো পদ্ধতি থাকতে পারে পলিসি থাকতে পারে মাসিক চাঁদা থেকে মসজিদের জেনারেল ফান্ড থেকে দেওয়া যেতে পারে আর ঈদগাহে মসজিদের জন্য টাকা তোলা যেতে পারে তুলে তাদেরকে জেনারেল ফান্ড থেকে দেওয়া যেতে পারে তাদের নামে তাদেরকে বসিয়ে রেখে টাকা তোলাটা অপমানজনক তবে এটাকে হালাল হবে তাদের জন্য ভোগ করা বাট অপমানজনকভাবে দেওয়াটা কর্তৃপক্ষের জন্য গুনাহের কাজ হবে এবং অনুচিত কাজ হবে এমনি দিদাউল আলম আপনি লিখেছেন আমার মসজিদ কমিটির একজন সদস্য রোজা রাখে না নামাজও ঠিকমতো পড়ে না তার ব্যাপারে আমাদের করণীয় কি ভাই দিদাউল আলম আপনার মসজিদ কমিটির যিনি রোজা রাখেন না নামাজও ঠিকমতো পড়েন না তাকে দাওয়াত দেওয়া উচিত খুব জোরালোভাবে শক্তিশালীভাবে যে আপনি মসজিদের খেদমত করছেন অথচ নিজের নামাজ রোজা পড়ছেন না ব্যাপারটা হলো এরকম যে আপনি মানুষের উপকার করছেন অথচ নিজে নিজের ক্ষতি ডেকে আনছেন তো এর তো কোনো মানে হতে পারে না একজন মানুষ মসজিদ কমিটির সদস্য হওয়ার পর তিনি যদি এই না করেন তাহলে সেক্ষেত্রে তারা মসজিদ কমিটির সদস্য হওয়া উপযোগিতাই নেই তিনি এটার উপযুক্তই নন তাকে দাওয়াত দিয়ে ঠিক করা চেষ্টা করা উচিত আন্তরিকতার সাথে তাকে আহ্বান করা উচিত বোঝানো উচিত যদি তার আসার সম্ভাবনা খুবই ক্ষীণ হয় এইরকম ব্যক্তিকে পরিবর্তন করা দরকার যদি সেই সুযোগ থাকে সেটাই করা দরকার কারণ আল্লাহ সুমাতরা বলেছেন ইন্নামাই আমর মসাজিদাল্লাহ ইমান আমরু আহামা সাল আত জাক মাকসা ইল্লাহ যারা আল্লাহর ঘর আবাদ করবে তাদের বৈশিষ্ট্যের মধ্যে থেকে একটি হলো তারা ইমান আনার পাশাপাশি আল্লাহ এবং আখরাত ইমান আনার পাশাপাশি সালাত আদায় করবে এবং জাকাত আদায় করবে তো এই বৈশিষ্ট্য যদি না থাকে নামাজ যদি ঠিকমতো আদায় না করেন তাহলে তিনি মুসিদ কমিটির সদস্য হওয়ার যোগ্যই আপনার নন এরপর প্রশ্ন হল ঈদ উপলক্ষে অনেক কিশোর যুবককে পিক আপ ভ্যান ভাড়া করে হাই ভলিউমে গান বাজনা করতে করতে রাস্তাঘাট প্রদক্ষিণ করতে দেখা যায় তাদের উদ্দেশ্যে কিছু কি বলবেন আমাদের সেই সমস্ত কিশোর এবং তরুণ বন্ধুদেরকে বলতে চাই ঈদ আল্লাহ প্রদত্ত একটি আনন্দ একটি উৎসব যেটা একটা ইবাদত ইসলামের একটা কাজ বলা যেতে পারে আল্লাহর দেয়া এবাদতকে আল্লাহর অবাধ্যতার মধ্যে কাটানো এটা রীতিমতো আল্লাহর দ্রোহিতার সামিল অত্যন্ত বড় ধরনের অপরাধ আপনার বাবা আপনাকে তার প্রিয় কোনো কিছু দিয়েছেন সেটা দিয়ে আপনার বাবার সবচেয়ে অপছন্দের কাজটা আপনি করছেন বিষয়টা খুবই জঘন্য এরকম একই বিষয় এখানেও ঘটছে অতএব এই অনাচার থেকে আমাদের সরে আসা উচিত তাছাড়া আমাদের আনন্দ আমাদের বিনোদনের কষ্টের কারণ হতে পারে দুর্ঘটনার কারণ হতে পারে উশৃঙ্খলতা প্রকাশ হতে পারে এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয় আমাদের বিবেক এবং বিবেচনা যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে ধর্মীয় দৃষ্টিকোণ তো বটেই মানবিক দৃষ্টিকোণ থেকে এটা অনুচিত কাজ কোনো পশুরাও পরস্পর পরস্পরকে ডিস্টার্ব করে না আমরা অনেকেই বিনোদন নামে যেরকম করে থাকি তো এই উন্মাদনাগুলো আমাদের থামানো দরকার এবং সামাজিকভাবেও নেওয়া উচিত এগুলোকে থামাবার জন্য করে ঈদের নামে কোনোভাবে এরকম অনাচার না হয় এমনি বেলায় লিখেছেন কোনো ইমাম যদি সুদ খায় তার পিছনে নামাজ হবে কিনা না সুদক্ষর ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ তো হয়ে যাবে কিন্তু এরকম ইমামকে নিযুক্ত করা গুনাহের কথা কে পরিবর্তন করা জরুরি যদি তিনি তবা করে ফিরে না আসেন